হাটহাজারি শিল্পাড়ায় রেবতী মহাজনের বাড়ির পূজা মণ্ডপে বিএনপি নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। পরিবর্তন সংগঠনের উদ্যোগে প্রায় শত বছরের ইতিহাসে নতুন এই পূজার আয়োজনকে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে চপটাঘাত বললেন এই বিএনপি নেতা। ষোড়শ উপাচারে দেবীর পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে পালিত হল মহাসপ্তমী। চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিলপাড়া রেবতী মহাজনের বাড়ির পূজা মণ্ডপটি প্রায় শত বছরের ইতিহাসের এই এলাকায় প্রথম পূজা মণ্ডপ। বৃহস্পতিবার মহাসপ্তমী উপলক্ষে এই মণ্ডপে পূজা অর্চনার পাশাপাশি আয়োজিত হল ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এই সময় তিনি দুর্গোৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের উচ্ছ্বাসের সাথে একতা পোষণ করেন। পাশাপাশি প্রায় শত বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিলপাড়া এলাকায় রেবতী মহাজনের বাড়িতে পূজা মণ্ডপের আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিশাল ইতিবাচকতা বলে জানান তিনি। এছাড়া এটিকে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে চপেটাঘাত বলেও মন্তব্য করেন তিনি। ওনারা যারা এই দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র করার হুমকি দিচ্ছিল তাদের মুখে এটা চপেটাঘাতের মতো। এরা প্রমাণ করেছে বাংলাদেশ সাম্প্রতিক দেশ, বাংলাদেশে সব ধর্ম বর্ণের লোক নির্বিশেষে আন্তরিকতার সাথে বসবাস করছে। আজকে এই এই এত বছর পরে প্রথম এই অঞ্চলে একটি নতুন পূজা মণ্ডপ উদ্বোধন হওয়ার মানে হচ্ছে হাটহাজারি সহ বাংলাদেশ একদম অসাম্প্রদায়িক এবং এটা সাধারণ মানুষের আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজিবুল হাসান। তিনি জানান শিলপাড়া এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস দীর্ঘকালের। এবারে দুর্গা পূজায়ও অব্যাহত রয়েছে সেই ধারা। রেবতী মহাজনের বাড়ির এই নতুন মণ্ডপে উৎসব মুখর ও স্বতঃস্ফূর্ত ভাবেই পালিত হচ্ছে এবারে দুর্গোৎসব। রেবতী মহাজনের বাড়িতে কোনো সময় দুর্গা পূজা হয়নি, এবারে যখন ফার্স্ট হয়েছে আমাদের এই রেবতী মহাজনের এবারে পরিবেশটা অনেক সুন্দর। অন্যদিকে অনেক বিশৃঙ্খলা হয়, অনেকের পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন সংগঠনটার ওদের কমিটি যারা ছিল তারা অনেক সুন্দরভাবে তুলে তুলেছে জিনিসটা। সবার আসা যাওয়া ব্যবস্থা সবকিছু সুন্দর। এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ সৈয়দ নেসারউদ্দিন ভুলু। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাটহাজারি শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বাবুল দাস, নির্বাহী সদস্য রাজীব সরকার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।